পলাশে বাংলাদেশ ছাত্রলীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। 4 জানুয়ারি পলাশ বাস স্ট্যান্ডে আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পলাশ উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধানের সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী 2 আসনের সাংসদ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব যখন স্বপ্নের সোনার বাংলা চিন্তা করেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রথম যে পদক্ষেপটি দিয়েছিলেন সেই পদক্ষেপটির নাম বাংলাদেশ ছাত্রলীগ। কারণ আপনারা জানেন, আওয়ামী লীগ গঠিত হওয়ার পূর্বেই ছাত্রলীগ গঠিত হয়েছিল। তার মানে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার প্রথম পদক্ষেপ এই ছাত্রলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। ছাত্রলীগকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে পলাশ উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ লড়াই সংগ্রাম এবং সাফল্যের চতুর বছরে পদার্পণ করেছে। 1965 সালে শিক্ষা আন্দোলন, 1969 এর গণউত্থান, 71 এর মহান মুক্তিযুদ্ধে সেই সেই ছাত্রলীগের 17,000 নেতা কর্মী তাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। 1971 সালে মহান স্বাধীনতা এবং আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। সেই বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশের ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরীফুল হক শরীফ, পলাশ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেরুল হাই, পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম শফি এবং পলাশ উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। রিপোর্ট তারেক খন্দকার, চিত্রগ্রহণ আবুল কালাম, নরসিংদী টিভি।